আসসালামু আলাইকুম, মুন্নিস ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি নতুন আরও একটি কার্যকরী ভিডিও। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সাজিয়েছি কীভাবে ঘরে বসে খুব সহজে হাতে পায়ের নখকুনি ভালো করবেন। তবে তার আগে, ভিডিওটি দেখার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। এই রেমেডিটা তৈরি করার জন্য আমি এখানে 3 কোয়া রসুন নিয়ে নিচ্ছি আর রসুনের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। রসুনের খোসাগুলো ছাড়িয়ে রসুনগুলো খুব ভালোভাবে ধুয়ে একটি পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি যেটা করব, এই রসুনগুলো একটি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব। আর অবশ্যই এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন, চাইলে আপনারা থেতুনের সাহায্যে একটু থেতু করে নিতে পারেন। তবে আমি গ্রেটারের সাহায্যে যেহেতু গ্রেট করে নিচ্ছি, তো চিকন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তো এখন আমি যেটা করব, আমার এই রসুনগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটুকু হয়েছে। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। অবশ্যই এখানে বেকিং সোডাটাই ব্যবহার করবেন। সাথে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, এখানে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। এটা অবশ্যই খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রত্যেকটা উপাদানের সাথে। আমার এই রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই রেমেডিটা ব্যবহার করার আগে যেটা করতে হবে, সেটা হচ্ছে একটি পরিষ্কার পাত্রের মধ্যে কুসুম গরম পানি নিয়ে নেবেন আর সেখানে 1 চিমটি পরিমাণ স্যাবলন নিয়ে নেবেন। সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি, তার জন্য দুঃখিত। আর এই কুসুম গরম পানি দিয়ে এই একটি তুলোর সাহায্যে আপনাদের যে অংশে ঘা আছে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এখন হাত এবং পায়ের যেসব আঙুলে ঘা আছে, সেসব আঙুলে ঠিক এইভাবে করে আপনারা এই রেমেডিটা লাগিয়ে নেবেন। আর অবশ্যই এই রেমেডিটা পরিষ্কারভাবে লাগিয়ে নিতে হবে আর কিছুক্ষণ পর্যন্ত ওয়েট করে তারপরে একটি তুলোর সাহায্যে মুড়িয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।